নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে অনলাইন ক্লাস করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল নোটিফিকেশান করে রাখলে সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়া যাবে এবং সব ভিডিও দেখা যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটা অন্যদের শেয়ার করতে পারো। আজকে অনলাইন ম্যাথ ক্লাসে তোমাদের মেন্টাল অ্যারিথমেটিক থেকে কিছু কোশ্চেন করে দিচ্ছি, দেখো ভালো করে। ফার্স্ট কোশ্চেন দেখো, টেক অ্যাওয়ে 30 ফ্রম 100, তাহলে 100 থেকে 30 কী করতে হবে? টেক অ্যাওয়ে মানে মাইনাস করতে হবে। দেখো 100 মাইনাস 30, 100 থেকে 30 মাইনাস করলে কত হয়? 70, ঠিক আছে। দেখো বিদায়ের কোশ্চেন কী বলেছে, 129 129 মাইনাস 10, তাহলে 129 থেকে 10 মাইনাস করতে হবে। তাহলে দেখো 129 থেকে 10 মাইনাস করছি, তাহলে 9 হয়ে গেল, 2 থেকে 1 মাইনাস করলে 1, আর 119, ঠিক আছে, বুঝেছো। সিধা কোশ্চেন দেখো, 1 মোর দ্যান 663, 663 1 মোর দ্যান মানে 663 সাথে 1 কী করতে, প্লাস করতে হবে। তা দেখো 663 প্লাস 1 হয়ে গেল কত, 664, অর্থাৎ 664, বুঝেছো। ডি দেখার কোশ্চেন দেখো, রুপিস 5 ইজ ইকুয়াল টু ড্যাশ পয়সা। দেখো রুপিস থেকে পয়সা করতে গেলে সবসময় আমি আগেও বলেছি, রুপিস থেকে পয়সা করতে গেলে 1 রুপি ইজ ইকুয়াল টু 100 পয়সা, তাহলে 5 রুপি ইজ ইকুয়াল টু কত, 5-এর সাথে 100 ইন্টু করতে হবে, ঠিক আছে। তাহলে 5 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 500 পয়সা হয়ে যাবে, ঠিক আছে, তাহলে 500 পয়সা। দেখো 5 ইন্টু 100 পয়সা ইজ ইকুয়াল টু 500 পয়সা, ঠিক আছে। 312 মাইনাস বক্স ইজ ইকুয়াল টু 300, তাহলে 312 থেকে কত মাইনাস করলে 300 হবে, তাহলে কী করতে হবে, 312 থেকে 300 মাইনাস করতে হবে। দেখো 312 থেকে 300 মাইনাস করলে 12 হয়ে গেল, তাহলে এখানে 12 হবে, 312 থেকে যে 12 মাইনাস করি তাহলে 300 হয়ে যাবে, ঠিক আছে, বুঝেছো। এফ দেখো 200 প্লাস 700 ইজ ইকুয়াল টু বক্স, তা 200 আর 700 খুবই সোজা, বুঝতেই পারছো, 700 আর 200 প্রথমে বড় নাম্বারটা দেবে, তারপর ছোটো নাম্বারটা দিয়ে প্লাস করে হয়ে গেলো 900, 900 হয়ে গেলো আনসার, ঠিক আছে। তারপরে দেখো জি দাকে কী বলেছে, 93 প্লাস বক্স ইজ ইকুয়াল টু 100, তাহলে এখানে বক্স রয়েছে, তাহলে 93 প্লাস বক্স ইজ ইকুয়াল টু 900, তাহলে সরি 100, 100 থেকে 93 মাইনাস করবে। দেখো 100 থেকে 93 মাইনাস করলে 7 হয়ে গেল, তাহলে 7 এখানে 93-র সাথে 7 প্লাস করলে 100 হয়, ঠিক আছে, প্লাস থাকলে সাধারণত মাইনাস হয়। এবার তোকে এই জায়গায় কী বলেছে, 500 প্লাস 6 ওয়ানস, তা 500 প্লাস 6 ওয়ানস ইজ ইকুয়াল টু কত, 506, ঠিক আছে। আই দেখো আই দেখার কোশ্চেন, রুপিস 1.25 প্লাস 25 পয়সা ইজ ইকুয়াল টু রুপিস 10, দেখো ভেরি ইম্পর্টেন্ট এটা, রুপিস 1.25 প্লাস 25 পয়সা, তাহলে এটাও পয়সা রয়েছে, মনে রাখবে এই অঙ্কগুলির ক্ষেত্রে যেটা ছোটো, যেটা পয়সা ছোটো না রুপিস ছোটো, তোমরা জানো যে পয়সা ছোটো, তাহলে এটাকে পয়সাতে কনভার্ট করবো। দেখো রুপিস 1.25 ইজ ইকুয়াল টু কত, এই রুপিসকে পয়সা করতে গেলে আমি আগেও বলেছি পয়েন্টটা তুলে দেবে, পয়েন্টটা তুলে দিলে হয়ে গেল পয়সা, তাহলে 125 পয়সা হয়ে গেল, এই পয়সা সত্যি, এবার 75 পয়সা প্লাস করবো। সবসময় মনে রাখবে যদি ইউনিট সেম না হয় তাহলে কিন্তু প্লাস করা যায় না, ইউনিটকে সেম ইউনিটে কনভার্ট করতে হবে, তাহলে রুপিস 1.25কে 125 পয়সাতে কনভার্ট করলাম, 125 পয়সা প্লাস 25 পয়সা ইজ ইকুয়াল টু 200 পয়সা, কিন্তু আনসার চেয়েছে রুপিসে, দেখো আনসার রুপিসে আনসার চেয়েছে, তাই 200 পয়সা ইজ ইকুয়াল টু রুপিস 2, কেন তোমরা জানো যে পয়সাকে রুপিস করতে গেলে 100 ডিভাইড করতে হয়, তাহলে 100 ডিভাইড করলে কী হবে, 200কে 100 ডিভাইড করলে 2 হবে, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, 3 লেস দ্যান 22 ইজ, তো 3 লেস দ্যান বলেছে, তাহলে কী করবো, 22 থেকে 3 মাইনাস করবো হয়ে গেলো 19, ঠিক আছে। তাহলে আজকের অনলাইন মেন্টাল ম্যাথ ক্লাসে তোমাদের মেন্টাল অ্যারিথমেটিক ক্লাসে তোমাদের আমি এই কিছু কোশ্চেন করিয়ে দিলাম, পরবর্তী ক্লাসে বাকি আরও কিছু কোশ্চেন তোমাদের আমি করিয়ে দেবো, ঠিক আছে। তোমরা বাড়িতে এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করবে, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে বা বুঝতে অসুবিধা না হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং লাইক দেবে একটা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের ভিডিওটি ভালো লেগেছে বা তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, ঠিক আছে। আর যদি অসুবিধা হয় তাও আমাকে কমেন্ট করে জানাবে কোনটা অসুবিধা হলো, তাহলে পরবর্তী ভিডিওতে আমি সেটা তোমাদের বুঝিয়ে দেবো। সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করো।